সমস্যা মানে এখানে ধারাবাহিকভাবে আমার আমি একটা রিটায়ার পার্সন, ধারাবাহিকভাবে মানে নানা রকম ফুলের গাছ, মানে জাস্ট হচ্ছে পাতাবার গাছ, মেনলি পাতাবার গাছ এবং ওয়াশিংটন জাবরিয়ানা গাছে মানে চুরি হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি তার সিসিটিভি ফুটেজে কিছু কিছু সময় মুখ ঢেকে আসছে আমার কাছে, তার আমার সিসিটিভি লেগেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে সে নিচ্ছে। 4 তারিখে আমার 2টো টব নিয়েছে, 5 তারিখে মানে 8খানা টব নিয়েছে একই দিনে। একবার ওদিক দিয়ে ঢুকলো, সেকেন্ডবার যখন নিল এদিক দিয়ে বেরোলো, ওই এইখান দিয়ে বেরোলো, ধারাবাহিকভাবে। আমি গাছ করি এখন, আমার এ তো দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে গাছ আছে, আমি গাছ ভালোবাসি। এমনকি আমাকে বাড়ির থেকে বলছে তুমি ফলের গাছ করো তাহলে চুরি হবে না, এই পাতাবার গাছ বাগানবালিয়া এইসব করি আমি। এই মাছ পাখি আছে, অল্প কিছু মাছ আছে, পাখি আছে সামান্য। চুরি ঘটনা কয়েক বছর ধরেই চলছে, আগে মানে আমার একসাথে এত চুরি এই এই প্রথম হলো, মানে 4 তারিখে হলো, আবার 5 তারিখে হলো। না অভিযোগ করেছি, জিডি করা আছে, সবই করা আছে। অমর চক্রবর্তী মহাশয়ের বাড়ি থেকে যে বিরল গাছগুলো রাতের অন্ধকারে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে বলে যেটা শোনা যাচ্ছে, এটা এটা ঠিক নয়। ঠিক নয় মানে এই কাজটা ঠিক নয়। গাছ লাগানো একটা পুণ্যের কাজ, কিন্তু গাছ চুরি করাটা কিন্তু ঠিক পুণ্যের কাজ নয়। তবে আমার যেটা মনে হয় যে কোনো মানুষ সেটা কিন্তু যে আমার ওর বাড়ি থেকে নিয়ে গিয়ে নিজে লাগাবেন সেটা হল সেটা নয়, কারণ সেটা হলে সেই ব্যক্তি আমার কাছে নিজে এসেই বলতেন। এটা চুরি করে মনে হচ্ছে এই যে বিরল জাতের গাছ, যেগুলো দামি গাছ, সেগুলো হয়তো বিক্রি হচ্ছে, অন্য কারোর কাছে বিক্রি করছেন এরকম। তো তবু একটা জিনিস বলা যায় যে মানুষ গাছের প্রতি এই করোনার সময়ে যে কিছুটা দুর্বলতা তাদের প্রকাশ পেয়েছে, গাছকে ভালোবাসতে শিখেছে, এটাও একটা ভালো দিক।